হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। এখন বাজে 9টা। আজকে আমাদের এখানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম সকাল দিকা বাড়ি ঘরের বেড়া টেরা সব ফালাই দিচ্ছে সব। তারপরে এখন তো 9টা বাজে, এই স্নান টান কইরা কইরা এসেছি এখন। তারপরে পূজা দিতে দিচ্ছি, এই ঠাকুর দেওয়া হয়ে গেছে ঘরে সব। স্কুটি আজকে বাইর করলাম না, ঘরে দিচ্ছে স্কুটি সন্ধ্যা। এরকম ঘরে স্কুটি বাইর করে কী করবো আমার বৃষ্টির মধ্যে বাইরে, দেখে লাভ নেই। তাহলে এখন রান্না করতে লেগেছি, কালকে একটু পরিমাণে মাংস রান্না করছিলাম, মাংসটা আছে মাংস। আজকে একটু লেগেছি সার, এখানে সার রাখছি কয়েকটা। কালকের একটু টক আছে, সবই কালকের একটু টক আছে। তারপরে এখানে ডাল বসাইছি, এখানে ভাত বসাইছি, আমি তো বাইরে রান্না করি, কী করুম গরিব মানুষ। আমরা তো আমার ঘরের একজন ফ্যামিলি, তোমার সঙ্গে শেয়ার করতে আমার কোনো দ্বিধা নেই। সব জল পড়ে যাবে, তাকে ভীষণভাবে জল জল জলটা বন্ধ করে দিচ্ছে। এখানে আমার সাপ্লাই বাড়ি গোল গরিব মানুষের বাড়ি বন্ধ করে। দেখতে থাকো, আমি সব ভাতটা দিয়ে নিই। বাইরে রান্না করলে তো বাতাসে দিয়ে রান্না করা যায় না, প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়। ঘরের ভিতরে আজকে একটু মেশিনে বমু, রান্না বান্নাটা কমপ্লিট করে মেশিনে বইয়া আমার মালিক একটা ব্লাউজ নিয়েছি, এটি একটু সিলামু। আমি আবার সেলাই করি একটু মাঝে মধ্যে সেলাই করি। এটা আমার অনেক আগের মেশিন, এটা 2008 আমার বাবা মা কিনে দিচ্ছে। দেখো ব্লাউজ দলে এসছে, এটা বানানো, এটা ব্লাউজটা, এটা মালিক আমার, এটা দেখছো এই ব্লাউজ, এটা এখন বানাবো রান্নাঘরে সাজাবো। তারপরে একটু দেখতে পাবো, আমি একটু মাথা খাচ্ছি সকাল করে সে হয়ে গেল আমার সিঁদুর দিলাম, বাস কমপ্লিট। এখন ভাতটা
রান্না করা করে আর একটু খামো, তারপরে এই দেখো আমার বাড়ির কত পেঁপে, এখানে অনেক পেঁপে পেয়েছি, দেখলো তো অনেক পেঁপে। এখন খুঁজে দেওয়ার পরে বলি না আপনি তোমরা সবাই সাপোর্ট করে শেয়ার করে যদি ভালো লাগে, নতুন নতুন কিছুই পাবো না, তাহলে আমরা কমেন্ট জানাবো কীভাবে করতে পারবো।